ফ্রান্সের সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা তো আমরা সবাই অনেক শুনেছি। বিভিন্ন ফটোগ্রাফে কিংবা সিনেমায় এই অপূর্ব ইমারত বা টাওয়ারটির চোখ ধাঁধানো কারুকাজও দেখেছি। কিন্তু এই টাওয়ারটির নির্মাণের পেছনের ইতিহাস আমরা হয়তো অনেকে জানি না। প্যারিসের আইফেল টাওয়ার পৃথিবীর বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। গুস্তাভ আইফেলের নির্মিত 300 মিটার বা 986 ফুট উচ্চতার এই টাওয়ার 1930 সালে নিউ ইয়র্কে ক্রাইসলার বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত আইফেল টাওয়ারই ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা। আইফেল রেলের জন্য সেতু ডিজাইন করতেন, টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। তার নামানুসারেই মিনারটির নাম রাখা হয়েছিল আইফেল টাওয়ার। 18,038টি লোহার বিভিন্ন আকৃতির ছোট ছোট কাঠামো জোড়া লাগিয়ে এই টাওয়ার তৈরি করতে 300 কর্মীর প্রয়োজন হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, 1889 সালের 31 মার্চে মাত্র 2 বছর 2 মাস 2 দিনে টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। এত উঁচু আর এমন আকৃতির টাওয়ার বানাতে কিন্তু খুবই কম শ্রম ব্যয় করা হয়েছে। এই টাওয়ারের নির্মাণ কাজটি পূর্তবিদ্যা ও স্থাপত্যশিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছিল। 1909 সালে এর চূড়ায় বসানো হয় একটি বেতার অ্যান্টেনা। এতে তার উচ্চতা আরও 20.75 মিটার বা 66 ফুট বেড়ে যায়। সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের জন্য ব্যবহার করা হচ্ছে। পরে আইফেল টাওয়ারে একটি টিভি অ্যান্টেনাও সংযোজন করা হয়েছে। বিশেষ দিনগুলোতে আইফেল টাওয়ারকে বিশেষ রঙে সাজানো হয়, ফলে আইফেল টাওয়ারের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। তিল ধরারও ঠাঁই থাকে না, দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। পক্ষান্তরে প্যারিসের আইফেল টাওয়ার ইতিমধ্যে পার করল 127 বছর। এই টাওয়ার তৈরির সময় তেমন দৃষ্টি কাটতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। শুরুতে এটি যেন একটি ধাতব বস্তুর চেয়ে খুব বেশি কিছু ছিল না। 1887 সালের 26 জানুয়ারি আইফেল টাওয়ার চালু হয়। কালপ্রবাহে এই আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারি নগরীর বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ টাওয়ার বিশ্ববাসীর কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। টাওয়ার চালু হওয়ার পর শহরের মানুষ বিরক্ত হয়ে বলেছিলেন, প্যারিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। বিশিষ্টজনরা গর্জে উঠেছিলেন, এ যেন এক দৈত্য শহরের লজ্জা। এমনকি কমিটি গড়ে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী নৎসিদের অপব্যবহার রুখতে টাওয়ারের অংশ বিশেষ ভেঙে ফেলার কথা ভেবেছিল। তারপর হিটলার স্বয়ং আইফেল টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য করা হয়েছিল। আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে জঙ্গি সংগঠন ISIS থেকে, তাই আইফেল টাওয়ারকে বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে। তবে পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এর সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে।